بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. যে চাল উঠার পরে মুরগির মাংস বা খাসির মাংস খাওয়া যায় কিনা, অবশ্য আমি আলোচনা প্রথমেই করেছি, যদি হয়তো তিনি ধ্যান দিয়ে শুনেননি, তবে আমি আলোচনা আগেই করেছি যে মাংসের একটা ভুল ধারণা প্রচলন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের হাদিস, যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা রাখে তারা যেন জিলহজ মাসের চাঁদ উঠা থেকে শুরু করে কুরবানি করা না পর্যন্ত তাদের নখ চুল না কাটে। অন্য বর্ণনায় এসছে যে তাদের চামড়া গুলি যাতে না কাটে, যদি মরা ফাটা যদি চামড়া উঠে থাকে তাহলে সেগুলো যাতে না কাটে। তবে বিশেষ করে যারা কুরবানি করবে না, তারা যদি ইচ্ছা করে যে আমি নখ চুল কাটবো, তারাও নখ চুল কাটতে পারে, কিন্তু তাদের জন্য ফ্যাসিলিটির কথা আমি আগে উল্লেখ করেছি, বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে। আমি এটাও আলোচনা করেছি সমাজে একটা ভুল ধারণা প্রচলন আছে যে সমাজের লোকেরা বলে যে যখনই চাঁদ উঠে যাবে তখন মুরগির মাংস খাওয়া যাবে না, বকরি জবাই করা যাবে না, মুরগিও জবাই করা যাবে না, মাছ মারাও যাবে না। এগুলো ভুল ধারণা, এগুলো সমাজে আমাদের ভুল ধারণা অনেক দিন থেকে চলে আসছে। সুতরাং আমাদের পরিষ্কার করতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। কোরআন এবং সুন্নাহতে ওগুলো কোনো প্রমাণ নেই, এগুলো কোনো নিষেধ নেই যে সে মুরগির মাংস তার জন্য খেতে পাবে না বা মুরগি জবাই করতে পারবে না। এমনকি যারা কুরবানি করবে না তারা যদি নখ চুল কাটে তাহলে তাদের জন্য হারাম নয়, হারাম হচ্ছে তাদের জন্য যারা কুরবানি করার নিয়ত রেখেছে তাদের জন্য নখ চুল কাটা হারাম। কিন্তু যারা কুরবানি করবে না তারা ইচ্ছা করলে কাটতে পারে, যদি কাটে তাহলে তারা সেই ফ্যাসিলিটি পাবে না যেটা আমি আপনার সামনে উল্লেখ করেছি, যেটা আমি আপনার সামনে উল্লেখ করেছি সুনান আবু দাউদ অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 1 হাদিস নম্বর 2789, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কুরবানি দিতে সামর্থ্য রাখে না সে যদি কুরবানি দিনে সে যদি তার নখ চুল এবং লজ্জা স্থানের লোম কাটে তাহলে সে পূর্ণ কুরবানি সওয়াব নাকি পাবে। যদি আপনি কুরবানির চাঁদ উঠাতে যদি আপনি নখ চুল কাটেন, কুরবানি দেওয়ার আপনার ইচ্ছা নাই, তবে আপনি সেই নেকি থেকে বঞ্চিত হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অবশ্য প্রশ্নটা খুবই লম্বা হয়ে গেছে, এই জন্য বিশেষ করে আমি বলি যে শর্টে প্রশ্ন যদি হয় তাহলে সুবিধা হয়, শ্রোতাদেরও সুবিধা হয় আমারও সুবিধা হয়। ভাই অনেক প্রশ্ন করলেন যে হাবিল কাবিলের যুগ থেকে শুরু হয়েছে, তারপরে রাসূলুল্লাহ একটা যুদ্ধের সময় বললেন যে তোমাদের জন্য কুরবানি ফরজ করা হয়েছে, ভাই সেখানে কুরবানি ফরজ করার কথা বলেননি আল্লাহ রাসূলুল্লাহ। আপনি যেটা বলতে চেয়েছেন এটা উল্লেখ আছে সহিহ আবু দাউদ অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 1 হাদিস নম্বর 2788-তে আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর কুরবানি করা কর্তব্য। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরবানির নিয়ম নীতি আমাদেরকে দেখে গেছেন আমি আগে আপনার সামনে উল্লেখ করেছি, এই জন্য উল্লেখ করেছি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 7-এ যে কুরবানির ইতিহাস হচ্ছে হাবিল কাবিল থেকে, আপনিও ভাই বললেন। তাহলে তাদের নিয়ম ছিল সেই সময়কার যে কুরবানি কবুল না হওয়ার জন্য তার কুরবানি যখন কিছু রাখতেন তখন সেটা আগুনে শেষ হয়ে যেত না, কিন্তু যার কুরবানি কবুল হতো আগুনে শেষ হয়ে যেত, এগুলো আপনারা জানছেন। এখন আমরা যে কুরবানি করছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি অনুসরণ আমাদের করে সেটা কার অনুসরণ? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণ, তাই ইসমাইল আলাইহিসসালামের অনুসরণ। আমরা তাই হাবিল কাবিল অনুসরণ করছি না, হাবিল কাবিল থেকে শুরু হয়েছে কুরবানির ইতিহাস। আমি আগে আপনাদের সামনে বলেছি যে হাবিল কাবিল থেকে কুরবানির ইতিহাস শুরু হয়েছে, আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটার উল্লেখ আছে সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 34-এ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, তার মানে কুরবানি প্রত্যেক সম্প্রদায়ের জন্যই ছিল। তবে তাদের জন্য কিরকম ভাবে ছিল, যেমন নিয়ম কানুন ছিল, এগুলো আমাদের কাছে বিস্তারিত কোনো বর্ণনা নেই, তার কারণ সেগুলোর আমাদের অনুসরণ আল্লাহ রাসূল করতে বলেননি। আমাদেরকে যেটা আমরা যে কুরবানি অনুসরণ করছি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের সেই পুত্র ইসমাইলকে যখন কুরবানির জন্য মানে নিয়ে গেছিলেন। আপনারা বিস্তারিত জানেন, আলহামদুলিল্লাহ আপনারা জানেন, এই ব্যাপার নিয়ে আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নাই। সুতরাং মূল কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কুরবানির কথা বললেন, ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির অনুসরণ আমরা যেটা করছি এটা ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র সেই ইসমাইল আলাইহিসসালামের কুরবানির অনুসরণ, আর ইতিহাস হচ্ছে আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল কাবিল থেকে কুরবানির ইতিহাস শুরু হয়েছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। ভাই আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি আমার বক্তব্যতে বলেছি যে জাল জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে না। আর বিশেষ করে ভাই প্রশ্ন করলেন
যে আরাফার দিনের যে রোজা, আর সেই রোজাটা সম্পর্কে আমি বলেছি, তার ফজিলত সম্পর্কে আমি বলেছি যে এক বছর আগেকার গুনাহ এবং এক বছরের পরেকার গুনাহ মাফ হয়ে যাবে, এটা আমি উল্লেখ করেছি। ভাই জানতে চাইছেন, কেউ কি আপনাকে কেউ বলেছে যে হাদিসটি জাল, নাকি প্রশ্ন করছেন আপনি? প্রশ্ন করছেন। প্রথম কথা হচ্ছে যে এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস, জাল হাদিস বলার কোনো উপায় নেই। আমি আপনার সামনে আগে রেফারেন্স দিয়েছি, এটার উল্লেখ আছে সহিহ আবু দাউদ, কিতাবু সওম, সারা বছর রোজা পালন করা অনুচ্ছেদ, হাদিস নাম্বার 2425। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করি যে এর দ্বারা তিনি এক বছর আগেকার গুনাহ এবং এক বছরের পরেকার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। তবে কোনগুলো গুনাহ, ছোট গুনাহ না বড় গুনাহ? যদিও এখানে ছোট গুনাহ না বড় গুনাহ উল্লেখ করা হয়নি, কিন্তু অন্যান্য হাদিসের ভিত্তিতে এটাই প্রমাণিত যে ছোট গুনাহগুলো ক্ষমা করা হবে। সুতরাং এই হাদিস হচ্ছে সহিহ, এতে কোনো সন্দেহ নাই। এই হাদিস হচ্ছে সহি, আরাফার রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই বছরের এক বছর আগেকার এবং এক বছরকার পরেকার গুনাহগুলো ক্ষমা করা হবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। ভাই আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অবশ্য আমার মাঝখানে কথা বলাতে ডিস্টার্বের কারণে অবশ্য ভাই যে প্রশ্নটা করেছেন আসলে এই ব্যাপারটা আমি বলতেই বলাই হয়নি, আসলে ছুটে গেছে, যে আমরা কুরবানির মাংস খাওয়া দাওয়ার ব্যাপারটা, লোককে দেওয়া খাওয়ার ব্যাপারটা আসলে নিয়মটা ভাই জানতে চেয়েছেন। অবশ্য আমি কুরবানির বিষয়ে আমি যখন আলোচনা করি তখন আমি আলোচনাটাও করি। তবে ভাই খুব আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো হলো যে আপনি স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা হজ 16:22 আয়াত নম্বর 36-এ, যে তা থেকে তোমরা নিজে খাও এবং অভাবগ্রস্ত খাও, যারা চাই কিংবা যারা চাই না। তাহলে কুরবানির মাংস থেকে আপনি নিজে খাবেন এবং যারা অভাবগ্রস্ত আছে, যারা চেয়ে চেয়ে বেড়ায় তাদেরকে দেবেন এবং যারা চেয়ে বেড়ায় না তাদেরকেও আপনি দেবেন। আর রসুল্লাহ সাল্লাম বলেছেন এই কুরবানির মাংস প্রসঙ্গে, রসুল্লাহ সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে সহিহ আল বুখারীতে, সহিহ আল বুখারী অধ্যায় নম্বর 73 অনুচ্ছেদ নম্বর 16 হাদিস নাম্বার 5579। রসুল্লাহ সাল্লাম এই কুরবানির মাংস প্রসঙ্গে বলছেন যে তোমরা নিজে খাও, অপরকে খাওয়াও এবং জমা রাখো। তাহলে এই হাদিস স্পষ্টভাবে বলছে যে তোমরা কুরবানির মাংস নিজে খাও, অন্যকে তোমার যে পাড়া প্রতিবেশী আছে, যে চেয়ে বেড়ায় যে চেয়ে বেড়ায় না, যার কুরবানি হয়েছে কিংবা হয়নি, সবাইকে দিয়ে তুলে খাও। আর কি করো, আর জমা রাখো, তুমি কুরবানির মাংস জমা করে রেখে খেতে পারো যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত। সুতরাং বিষয়টা স্পষ্ট যে কুরবানির মাংস নিজে খাবো, অপর ভাই বোনদেরকে এবং পাড়া প্রতিবেশীদেরকে আমরা খাওয়াবো, এবং যদি থাকে তাহলে আমরা জমা রাখবো, আমরা জমা রেখে খেতে পারি। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। ভাই যখন অবশ্য প্রশ্ন করেছেন, তবে আমি শুধু বলে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটা। আমি অবশ্য আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু আজকে একটা বিষয় আলোচনা, সেই জন্য আপনারা প্রসঙ্গের বাইরে প্রশ্ন করবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং আমাদের সিস্টেমটি বজায় রাখার জন্য। ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যদিও প্রশ্নটা প্রসঙ্গের বাইরে, যে আমরা কখন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো। আপনি যদি নামাজ আদায় করেন, বড় বড় দাড়ি রাখেন, আর কিছু যেগুলো ইসলামের নিয়ম কানুন আছে সব কিছু আপনি করেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা নিসা 16:4 আয়াত নম্বর 59-এ, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো এবং আমির অনুগত্য করো। আর তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয় তখন কি করবে? তোমার এবং আমিরের মধ্যে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয়, আমির অনুগত্য করতে বলছি, আমির অনুগত্য করছি, কিন্তু যদি কোনো ঝামেলা কোনো মতভেদ যদি সৃষ্টি হয়, তখন আল্লাহ তাআলা বলছেন ওই আয়াতের শেষ অংশে, তখন তুমি সেই আর আমির অনুগত্য চলবে না, সেই বিষয়টিকে সেই ফাইসলাটিকে ফিরিয়ে দাও আল্লাহ ও তার রাসূলের দিকে, যদি তুমি বিশ্বাস করো আল্লাহ আখিরাতে। তাহলে এখানে একটা শর্ত হচ্ছে, যখন আমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে তখন আমরা কোনো আলেমের অন্ধ অনুসরণ করব না, কোনো নেতার অন্ধ অনুসরণ করব না, আমরা সেই জিনিসটাকে ছেড়ে দেবো কোরআন এবং সুন্নাহর দিকে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক কে ফাইসাল দিচ্ছে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা নাহল 16:16 আয়াত নম্বর 43 এবং 44-এ, যে তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো, তাহলে প্রমাণ সহ অন্ধভাবে নয়। আর পূর্ণাঙ্গ ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, এটার উল্লেখ আছে সূরা নিসা 16:4 আয়াত নম্বর 65-এ, তোমার প্রতিপালকের শপথ, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সূরা নিসা 16:4 আয়াত নম্বর 65-এ, তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না,
যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বার বিচার ভার তোমার উপর অর্পণ না করে, তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বসম্মতিক্রমে তা মেনে নেয়। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছে, কসম করিয়ে বলছে, তোমার প্রতিপালকের শপথ অর্থাৎ আল্লাহ শপথ, তারা মুমিন হবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের মনে যে মতভেদ, সেই মতভেদ গুলোকে কোরআন এবং সুন্নার দিকে, আল্লাহ এবং তার রাসূলের দিকে পেশ করবে এবং কি ফয়সালা আসবে কোরআন এবং সুন্নাহ থেকে, সেই ফয়সালাটাকে যতক্ষণ পর্যন্ত আমরা মাথা নত না করে, মনের দ্বিধা সংশয় দূর না করে যতক্ষণ পর্যন্ত আমরা মেনে নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কসম করে বলছেন তারা মুমিন হতে পারে না। আর আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36, আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না, যে কেউ আল্লাহ ও তার রাসূল অমান্য করলে সেই স্পষ্ট পথ ভ্রষ্ট হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কুরবানির পশু, আমার যে কুরবানির পশুটাকে আমাকে নিজে জবাই করতে হবে নাকি অন্যকে দিয়েও জবাই করানো যায়? এ ব্যাপারে কারো মত নেই যে নিজের কুরবানি নিজে জবাই করাই হচ্ছে উত্তম, এমনকি মেয়েরাও নিজের কুরবানি নিজে জবাই করতে পারে। তবে সবাই যেহেতু এগুলো কাজ পারে না, সেই জন্য যদি কেউ অন্য কাউকে দিয়ে, সহি বোখারির হাদিস কুরবানি অধ্যায়ে রয়েছে যে যদি নিজের কুরবানি অন্য কাউকে যদি জবাই করানো হয় তাহলে সে পারিশ্রমিক অর্থাৎ তার মজুরিটা সে নিজের পকেট থেকে দিবে, সে ওতে থেকে দিবে না, অর্থাৎ তার মাংস থেকে দিবে না। আজকে আমরা কি করি যে কাউকে দিয়ে হয়তো কুরবানি জবাই করাচ্ছি, আমি জবাই করতে পারি, তাকে কুরবানি জবাই করালাম, খাওয়ালাম বা আর কিছু করালাম, তাকে হয়তো আমার তাকে হয়তো 1 কিলো মাংস বা 1.5 কিলো মাংস এরকম ভাবে দিয়ে দিলাম তার পারিশ্রমিক হিসাবে, যে সে বেচারি খাটনি করেছে, সে আমার কাছে এখানে 1 ঘন্টা সময় দিয়েছে, তখন সে তার কুরবানির মাংসটা 1 কিলো তাকে দিয়ে দেয়। কুরবানির জবাই করার জন্য তার পারিশ্রমিক নিজের পকেট থেকে দিতে হবে, কুরবানির মাংস থেকে নয়। কিন্তু সে যদি, আপনি যদি ইচ্ছা করেন যে তাকে আমি হাদিয়া দিব, সে গরিব আছে বা তাকে আমি উপরে ওপেন দিব, সাধারণভাবে আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু তার পারিশ্রমিক হিসাবে আপনি কুরবানির মাংস দিতে পারেন না, তাকে আপনি হাদিয়া দিতে পারেন কিন্তু পারিশ্রমিক হিসেবে নাই। সেই জন্য ভাই কুরবানির পশু নিজে জবাই করাই হচ্ছে উত্তম, যদি কেউ না জবাই করতে পারে তাহলে নিজের পকেট থেকে পয়সা দিয়ে অন্য কাউকে জবাই করিয়ে নেবেন। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কুরবানির মাংস ওজন করা যাবে কি যাবে না। আমি অবশ্যই বিষয়টা নিয়ে আগেই আলোচনা করেছি, তবে হয়তো ভাই স্পষ্টভাবে আমার কথা, যদিও আমি হয়তো স্পষ্টভাবে হয়তো বলিনি যে এটা যাবে কি যাবে না, আমি শুধু তুলে ধরেছিলাম যে কুরবানির মাংস যখন আমরা ওজন করি বাটখারা দিয়ে তখন কি ক্ষতিটা দাঁড়াচ্ছে, কি ক্ষতিটা দাঁড়াচ্ছে আমি আগেই আলোচনা আপনাদের করেছি। যেহেতু কুরবানি আল্লাহ তাআলা বলছেন সূরা কাউসার 108:2 ফসল লিলি রব্বিক আলহার, সুতরাং তুমি নামাজ আদায় করো তোমার প্রতিপালকের উদ্দেশ্যে এবং কুরবানি করো। নামাজ যেমন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, একইভাবে কুরবানিও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। আমি কুরবানির ওজন করলাম, মাংস ওজন করলাম, তারপর আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই কত কিলো আপনার মাংস ছিল, আমি আগে উল্লেখ করেছি, নতুন ভাবে রিপিট করার প্রয়োজন পড়ছে না, তবুও ভাই প্রশ্ন খাতিরে শুধু উল্লেখ করছি কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে জিজ্ঞাসা করছে, আমি ওকে জিজ্ঞাসা করছি ভাই কত কিলো মাংস হয়েছিল, যে ভাই আমার 1 কিলো মাংস কত টাকায় কিনেছিল, কোথায় কিনেছিলে, তো আমি বললাম উমুক জায়গায় কিনেছিলাম, 1 টাকায় দাম পড়েছিল, তখন সে বলে হ্যাঁ আপনার খুব একটা ঠগ হয়নি, আপনার ঠিকই আছে, তাহলে ভাই আরে উমুক মাংস আরে 1 টাকায় কিনেছিল, 1 কিলো মাংস হয়েছে, ভাই আর খুবই ঠগা হয়ে গেছে, তবে আলহামদুলিল্লাহ আমার ঠিকই হয়েছে, ঠগা হয়নি, জিতা হয়নি, ঠিক আছে। এইরকম ভাবে আজকে আমাদের কুরবানির মাংস ওজন করে যে আমাদের মাইনাস পয়েন্টটা হচ্ছে, আমাদের ইখলাস নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং কোন মাংসের মধ্যে যদি এরকম থাকে যে আমার ঠগা হয়ে গেল বা জিতা হয়ে গেল ওর উমুক হলো, তাহলে আসলে কুরবানি হবে কিনা আমি আপনার সামনে আগেই প্রশ্ন ছুড়েছিলাম, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, কিন্তু উদ্দেশ্য যদি এরকম হয় যে আমার ঠগা হয়ে গেল আর জিতা হয়ে গেল আর 1 টাকায় 1 কিলো মাংস হলো ও ভালো পেলে, তাহলে এই উদ্দেশ্য যদি আমাদের হয় তাহলে কুরবানি কবুল হবে, তো আমি আগে উল্লেখ করেছিলাম। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 37, আল্লাহর কাছে তাদের রক্ত এবং মাংস পৌঁছায় না, বরং যে পৌঁছায় তোমাদের তাকওয়া, আমাদের তাকওয়া তো শেষ, তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এটা করব, অথচ আমরা সেটা ছগা যেটা নিয়ে আমাদের হিসাব বেরিয়ে আছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।
ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কুরবানির খালটা আমরা মহসবের কাছে দিব নাকি নিজে নিজে বন্টন করব। প্রথম কথা হচ্ছে যে কুরবানির যে খাল এটা আপনি নিজে ব্যবহার করতে পারেন, আপনি যদি চান কুরবানির খালটা নিয়ে আপনি নিজে ব্যবহার করতে পারেন, এক কথায় নিজে ব্যবহার করতে পারেন আপনি। কিন্তু যদি আপনি না ব্যবহার করতে পারেন তাহলে আপনি কুরবানির খালটা দান করে দিবেন। আপনি কুরবানির খালটা যেহেতু দান করে দিবেন সেখানে আপনি যে কোনো ভাবে দান করতে পারেন, তবে আমাদের সিস্টেমেটিক ভাবে যে আমরা এক জায়গাতে জমা করি আর জমা করার পরে সেই খান থেকে বিক্রি বন্টন হওয়ার পরে যে মানুষকে একটা যে সুবিধা হয়, তাই সেই সুবিধার জন্য যদি আমরা খালটা এক জায়গাতে জমা করি এবং জমা করে পয়সা দিয়ে যদি আমরা বন্টন করি এতে কোনো আপত্তি নাই। তো মূল বিষয় যেটা হচ্ছে যে কুরবানির চামড়া যদি আপনি পারেন নিজে ব্যবহার করতে তাহলে আপনি ব্যবহার করবেন, কোনো বাধা করা নাই। বরঞ্চ সহিহ হাদিসে এটাই বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লামের যুগে তারা নিজের কুরবানির চামড়া নিজে ব্যবহার করতে পারতেন, আমরা এটা পারি না। সেই জন্য আমরা চামড়াটাকে আমরা বিক্রি করে দিই এক জায়গায় জমা করে, তখন সেই পয়সাটা আমরা দান খেরাত করে দিই। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। ভাই উভয়ে একই প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি যেহেতু বলেছি মাংস ওজন করার ব্যাপারে, অনেকের মনে প্রশ্ন এসছে যে মাংস যদি ওজন করা না যায় আর ওজন করতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ওজন করতে গিয়ে কি ইখলাস নষ্ট হচ্ছে, এটা আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে। যেটা আমি আগে বলেছি আপনারা বুঝতে পারছেন যে ইখলাস নষ্ট হচ্ছে, একথা তো ঠিক, কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে। কি সমস্যা? যে সর্দারদের কাছে যখন আমরা মাংসটা নিয়ে যাবো তখন তো ওজন করার প্রয়োজন, কারণ তারা বলছে যে 1 কেজিতে আপনি 50 গ্রাম কিংবা 100 গ্রাম আপনি দেন। সেই জন্য আমি সেই মাংসটা অর্থাৎ ছানার মাংসটা যখন আমি বের করব তখন আমাকে তো মাংসটা ওজন করতে হচ্ছে, এই প্রশ্নটা আসা স্বাভাবিক। তবে একটা কথা বলে রাখি, আমি আগে বলেছিলাম, আমি আমার লেকচার শুরুতে বলেছিলাম যে এমন কত কথা কতগুলো কথা আছে এবং এমন কতগুলো লোক বা এমন অনেক কথাই আছে যেগুলো আপনারা হজম করতে পারবেন না, আপনারা হজমই করতে পারবেন না আমার কথাগুলো। যদি আমি বলি আপনাদেরকে, এই জন্য আমি আগে অনুরোধ করেছিলাম যে যদি আপনারা হজম করতে না পারেন আমার কথা আপনারা মানবেন না, আপনারা মানবেন না। যদি আপনারা মনে করেন আব্দুল কাইয়ুম হক কথা বলছে, সঠিক কথা বলছে, তাহলে আপনারা মানবেন। যদি মনে করেন যে আবুল তাবুল যা কিছু বলে গেল আপনাদের মানার প্রয়োজন, তবে আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা ঝামেলা সৃষ্টি করবেন না। আমি যেহেতু এই বিষয়টা নিয়ে আলোচনা করিনি, প্রশ্নের খাতিরে শুধু আমি এই বিষয়টা বলছি। প্রশ্নের খাতিরে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণিত, যখন আপনি যাকাত উঠাবেন যাকাত এক জায়গাতে জমা করার পদ্ধতি আছে, যাকাত এক জায়গাতে জমা করা ওয়াজিব জরুরি, আর যখন আপনি ফেতরা উঠাবেন ফেতরা এক জায়গাতে জমা করা সুন্নাহ সহিহ বুখারী হাদিস, এক জায়গাতে জমা করার নিয়ম আছে। কিন্তু কুরবানির মাংস এক জায়গাতে জমা করার প্রমাণে কোন সহিত দূরের কথা, কোন জয়ীফ হাদিসও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন দুর্বল হাদিসও খুঁজে পাওয়া যাচ্ছে না যে কুরবানির মাংস এক জায়গাতে জমা করতে হবে। বরঞ্চ সহিহ হাদিস থেকে তার উল্টোটা প্রমাণ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ আল বুখারী অধ্যায় নম্বর 73 অনুচ্ছেদ নম্বর 16 হাদিস নাম্বার 5579। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরবানির মাংস তোমরা নিজে খাও, অন্যকে খাও এবং জমা রাখো, অর্থাৎ তোমরা ব্যক্তিগতভাবে অন্যকে খাও, জমা করে নাই। জমা করতে গিয়ে আমাদের কি ক্ষতি হচ্ছে আমি শুধু এই বিষয়টা তুলে ধরছি আপনার সামনে, আমরা জমা যখন করতে গিয়ে আমাদের কি ক্ষতিগুলো হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন স্পষ্টভাবে। আমি আপনাদের সামনে এক নম্বর যেটা ক্ষতি হচ্ছে, সে সহি হাদিস বলছে যে ব্যক্তিগতভাবে বন্টন করে দাও, আমরা জমা করে এই সেই সহি হাদিসটার উপরে আমল করা হচ্ছে না, এক নম্বর ক্ষতি। দুই নম্বর ক্ষতি হচ্ছে যে জমা করার কারণে আমরা মাংসটাকে ওজন করতে হচ্ছে, ছানায় 50 গ্রাম বা 100 গ্রাম লাগবে, আর মাংস যখনই আমরা ওজন করছি তখন আমাদের ইখলাস যেটা আমি আগে আলোচনা করছি ইখলাস নষ্ট হচ্ছে, তাহলে দুই নম্বর ক্ষতি, দুটা ক্ষতি দেখা গেল। তিন নম্বর ক্ষতি কি? তিন নম্বর ক্ষতি হচ্ছে যে আপনি যখন ব্যক্তিগতভাবে আপনার প্রতিবেশীকে যখন মাংস দিবেন তখন আপনার সাথে একটা মহব্বত সৃষ্টি হবে, আপনার বাড়িতে যে আপনার দুশ্মন আপনি হয়তো ঠিকভাবে কথা বলেন না, আপনি আমার বাড়িতে মাংস পাঠাচ্ছেন আপনার ব্যাপারে তার একটা সুধারণা সৃষ্টি হচ্ছে, আপনার বাড়ির আরো দূরে যারা আছে তাদেরকে আপনি মাংস দিচ্ছেন আপনার ব্যাপারে একটা সুধারণা সৃষ্টি হচ্ছে। এক জায়গাতে জমা করে আমরা ব্যক্তিগত না দেওয়ার কারণে আমাদের সেই সুধারণাটা হচ্ছে না, তাহলে এই জায়গা থেকে আমরা বঞ্চিত হয়। তিন নম্বর আলে ক্ষতি প্রমাণ করলাম। চার নম্বর ক্ষতি কি? চার নম্বর যেটা ক্ষতি হচ্ছে যে অনেক জায়গাতে দেখা যায় যে কুরবানির মাংস জমা হয়ে যাওয়ার পরে আর নেওয়ার লোক নেই, তখন আমরা কি করি,
আপন আপন যার যার মাংস ছিল আবার তাদেরকে ঘুরিয়ে দিই আমরা মাংসগুলো। এটা হচ্ছে চরম অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস, সেখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি দান করার পরে আবার ফেরত নেয়, তার উদাহরণ হচ্ছে সেই কুকুরের মতো যে বমি করলো আবার সে বমিটা খেলো। তাহলে চার নম্বর ক্ষতিটা আমরা মাংস জমা করে হচ্ছে, চার নম্বর ক্ষতি, চারটা পর্যন্ত আমি ক্ষতি আপনাদের সামনে দেখালাম, আরো কতগুলো ক্ষতি আছে। আপনি যদি ভালোভাবে তাহকিক করেন, আপনি যদি যাচাই বাছাই করেন কোরআন এবং সুন্নাকে সামনে রেখে, তাহলে আপনার আরো কিছু ক্ষতি আপনারা বুঝতে পারবেন আমরা এইসব ক্ষতিগুলো শিকার হয়েছি। তাহলে যদি আমি মূল কাজটা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে যদি আমরা পালন করি, আমরা ব্যক্তিগত উপায় বণ্টন করব, তাহলে আমাকে মাংস ছানা বের করার কোনো সিস্টেম আসছে না, আমাকে কোনো ঝামেলা থাকতে হচ্ছে না। আরেকটা যেটা ক্ষতি হচ্ছে, পাঁচ নম্বর যেটা ক্ষতি হচ্ছে, যে আপনারা আমরা এই কুরবানির মাংসের কারণে মল সরকারকে পেছনে রাখি, পেছন থাকে সেদিনকে, তারা দিন মেন তারা পেছন থাকে সেদিনকে। তাহলে এই যে পাঁচ নম্বর যে একটা মানে যেটা তাদের দায়িত্ব নয়, তারপরে আমরা দায়িত্ব তাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছি, এইরকম ভাবে দেখা যাচ্ছে যে আমাদের আরো অনেক ক্ষতিগুলো হচ্ছে। এই জন্য আমি বলেছি যে আমরা হয়তো আমার হয়তো সব কথা আমরা হজম করতে পারবো না, এই জন্য আমি অনেক কথাই বলিনি, অনেক কথাই বলিনি। আর এই জন্য আমি বলছি বিশেষ করে প্রশ্নের একটা প্রশ্ন উত্তরের একটা খাতির, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস, বাল্লিগনি ওয়ালায়া, একটা বাক্য হলে অন্যের কাছে পৌঁছাও। আর অন্য একটা হাদিসের মধ্যে বলছেন যে যে ব্যক্তি কোন ইলম, তার কাছে কোন ইলম আছে, জ্ঞান আছে, আর কেউ জিজ্ঞাসা করবে, যদি সে গোপন রাখে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পড়ানো হবে। আর আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 40, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নিকট হতে নিজের কাছে থাকা প্রমাণ গোপন করে। সুতরাং ভাই, এই ব্যাপারে আমার কাছে তথ্য প্রমাণ দলিল সহ আপনাদের রেফারেন্স আমি বললাম, আপনি প্রশ্ন করেছেন ভাই, প্রশ্ন করে সেই জন্য বললাম, কারণ যখন আপনারা প্রশ্ন করলেন আর যেহেতু আমার জানা আছে যদি আমি গোপন রাখি আমার জন্য এটা হারাম কাজ হবে, সেই জন্য ভাই আপনারা যদি আমার গালি দেন এটা সহ্য করা যাবে, কিন্তু কিয়ামতের দিন যখন আমার লাগা আগুনের লাগাম যখন পড়ানো হবে এটা সহ্য করা যাবে না। সেই জন্য ভাই আমি চাইছি আপনারা গাল দেন, আমার কোনো সমস্যা নেই, তবে আমি আপনার সামনে বলেছি যে আপনাদেরকে যদি পছন্দ হয় আমার আলোচনা, যদি পছন্দ হয় আপনারা আমল করবেন, যদি পছন্দ না হয় আপনার আলোচনা আমল করবেন না, কিন্তু কেউ ঝামেলা সৃষ্টি করবেন না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, তার কারণ অনেকের মনে হয়তো ভাই প্রশ্ন যেটা ঠিকই বলেছেন উনি, যে আল্লাহ রাসূল বলেছেন খাও খিলাও জমা রাখো, জমা বলতে কোনটা জমা, সরকারের বাড়িতে জমা নাকি নিজের বাড়িতে জমা? ভাই ঠিকই প্রশ্ন করেছেন, আর খুবই গুরুত্বপূর্ণ। আমি অবশ্য আপনার সামনে রেফারেন্স দিয়েছি সহিহ আল বুখারী অধ্যায় নম্বর 73 অনুচ্ছেদ নম্বর 16 হাদিস নম্বর 5569, আমি শুধু আপনাদের আংশিক হাদিসটা পড়েছি, আংশিক অনুবাদটা শুনেছি, মানে হাদিসটার যে অনুবাদ আছে সেই হাদিসটা একটু লম্বা, সেই হাদিসটা শুধু একটু আংশিক, মানে যতটুকু প্রয়োজন ততটুকু শুধু আপনাদের সামনে আমি অনুবাদটা করেছি, পুরো হাদিসটা শুনেন। পুরো হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ওই একটাই হাদিস বলছি আমি, সেই একটাই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি এইরকম যাতে না হয় যে তিন দিন অতিবাহিত হয়ে যাবে তার বাড়ি, তারপরেও তার বাড়িতে মাংস থাকবে, এটা যেন না হয়। তারপরে বসে যখন এলো তখন সাহাবায়ে কে আমরা আবার জিজ্ঞাসা করছি, হে আল্লাহ রসুল, ইয়া রসুল্লাহ, আমরা কি কুরবানির মাংস লোকে গত বছরের মতো করব, তিন দিন নিজের বাড়িতে রেখে খাবো, তারপরে আর মানে সবাইকে দিয়ে দেবো, এরকম করবো না কি করবো? রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন, এবার তোমরা কুরবানির মাংস নিজে খাও, অন্যকে খাওয়াও এবং জমা করে রাখো, কারণ গত বছর ছিল অভাব অনটন, সব লোক কুরবানি করতে পারেনি, এই জন্য আমি চেয়েছিলাম যে কুরবানির মাংসটা যাতে সবাই আমভাবে খেতে পায়, এই জন্য আমি বলেছিলাম যে তিন দিনের বেশি তোমরা মাংস খাবে না, বিল্লি করে দেবে, আর এখন যেহেতু সেই সমস্যাটা নেই সেই জন্য তোমরা নিজে খাবে, অন্যকে খাওয়াবে এবং তোমরা জমা রাখবে, অর্থাৎ জমা রেখে তোমরা যত দিন ইচ্ছা তোমরা খেতে পারো। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। ভাই আসলে দুটো প্রশ্ন করে ফেলেছে, আর আমাদের নিয়ম হচ্ছে অবশ্যই একটা প্রশ্ন করা, ভাই দুটাই প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। এই জন্য আমি একটা বিষয় বলে রাখি, কেউ যদি লম্বা প্রশ্ন করেন, ভূমিকা বলেন, তাহলে আসলে তার ভূমিকা শুনতে শুনতে মূল প্রশ্ন ভুলে যাব, যার কারণে বলি ছোটে আপনি প্রশ্ন করুন। আর একই সাথে যদি দুটা তিনটা প্রশ্ন কেউ করেন, তাহলে হয়তো তার একটা প্রশ্ন জবাব দিতে গিয়ে আরেকটা প্রশ্ন কেউ ভুলে যাবো। সেই জন্য আমাদের সিস্টেম যেটা হচ্ছে যে এক ব্যক্তি একটাই প্রশ্ন করবেন, ছোটে প্রশ্ন করবেন, তাছাড়া অন্য কোনো কারণ নাই। ভাই একটা প্রশ্ন করলেন যে কুরবানির জন্য আমি কিনে রেখেছি আর চাঁদ উঠে গেছে, তারপরে দেখা গেছে তার চ্যাং নাংরা হয়ে গেল বা কানা হয়ে গেল বা কিছু হলো, তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? এ সম্পর্কে মিরাতুল মাফাতিতে এ সম্পর্কে আলোচনা এসছে এবং এটাই মানে ফটোয়া আছে ওলামায়ে কিরামদের
যে যদি যদি কুরবানি করার পরে নির্দিষ্ট করে নেওয়ার পরে যদি তার খুঁত হয়ে যায় তাহলে সেই জন্য কোনো অসুবিধা নেই, সেই জন্য সে ওই কুরবানিকে জয় করতে হবে। দ্বিতীয় তার প্রশ্ন ছিল, দ্বিতীয় তার প্রশ্ন যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে কালকে কালকে কুরবানি হবে আর আজকে আমার সেই জন্তুটা মারা যাচ্ছে, আমি এই অবস্থায় যদি জবাই করে নিই আর জবাই করে আমার মাংস বিক্রি হচ্ছে, আমার কাছে টাকাও নেই, তাহলে আমি কি করবো? সুতরাং ওই কুরবানিটা কবুল হবে কি না, সুতরাং এটা কুরবানি হলো কি হলো না, এটার উল্লেখ আছে সহিহ আল বুখারী অধ্যায় নম্বর 73 অনুচ্ছেদ নম্বর 4 হাদিস নম্বর 5548। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে যারা ঈদের আগে জবাই করেছে তারা আবার কুরবানি করো। একজন ব্যক্তি বলল, একজন সাহাবী বলছে, হে আল্লাহ রসুল, এটা তো গোশ খাওয়ার দিন, এটা আমল ফুটি করার দিন, সুতরাং আমি একটা আমার যে কুরবানি জন্তু ছিল আমি এটা জবাই করে নিয়েছি আর সবাইকে খাওয়াচ্ছি মাংস, আমি নিজেও খেয়ে এসছি, তো এখন আমি কি করবো? রসুল্লাহ সাল্লাম বলছে তুমি আবার কুরবানি করো, তোমার কুরবানি হয়নি। সাহাবীর উদ্দেশ্য দেখুন কত সুন্দরভাবে বলছেন যে এটা হচ্ছে খুশির দিন, এটা হচ্ছে মাংস খাওয়ার দিন, আর লোকেরা যে না খেয়েছিল আমি তাদের খাওয়া এসছি, আমি নিজেও খেয়ে এসছি। আল্লাহ রাসূল বলছে তোমার কুরবানি হয়নি, তুমি এর পরিবর্তে আর একটা কুরবানি করো। তখন সে বলছে যে আমার কাছে একটা ছোট্ট একটা বকরির বাচ্চা আছে। আল্লাহ রাসূল বলছেন যে তুমি ওই বকরির বাচ্চাটাকে কুরবানি করো, বাচ্চা, আর বললেন যে এটা শুধু তোমার জন্য অনুমতি, এই অনুমতিটা তোমার জন্য আর কারোর জন্য নাই। সহিহ বুখারী হাদিস, আমি আগে আপনাদের সামনে রেফারেন্স দিয়েছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বকরির বাচ্চাটা তুমি জবাই করলে তার মানে তোমার কুরবানি হয়নি, তুমি আবার জবাই করো। যদি একটা বকরির বাচ্চা ছিল, সেই সাহাবী বললেন এটা তোমার জন্য শুধু মানে অনুমতি, বাকি অন্য কেউ এটা করতে পারবে না, অথচ কোনো কোনো ব্যক্তি বকরির বাচ্চা কুরবানি করতে পারবে না। তাহলে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে, স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যদি সে কোনো কারণবশত যদি কুরবানি ঈদের আগে যদি সে জবাই করে তাহলে তার কুরবানি হবে না। তার কারণ কুরবানি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে ঈদের নামাজের পর কুরবানি করা, সুতরাং ঈদের নামাজের আগে যদি কেউ যে কোনো কারণ হোক না কেন যদি সে জবাই করে তার কুরবানি হবে না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে যখন আমরা কুরবানির জন্তু কিনতে যাব তখন কি আমরা কান ফাটা, ন্যাংরা, কানা এগুলো কিংবা রোগা এগুলোকে আমরা দেখবো না? এই জন্য সহিহ তিরমিজিতে উল্লেখ আছে কুরবানি অধ্যায়ে স্পষ্টভাবে দলিল রয়েছে, সুতরাং স্পষ্ট ন্যাংরা, স্পষ্ট কানা, একেবারে রোগা এই ধরনের কুরবানি নিষেধ আছে। সুতরাং সেই ভিত্তিতে যখন আপনি কুরবানি কিনবেন তখন আপনাকে অবশ্যই দেখতে হবে যে সেটা বেঁটেছে কিনা, সে ন্যাংরা নাকি, সে কানা নাকি, সে রোগা নাকি, এসবগুলো আপনাকে দেখতে হবে, দেখা জরুরি। না হলে আপনি যদি ওগুলো খুঁত সহ যদি আপনি কুরবানি কিনে, আপনার কুরবানি হবে না। তবে বিষয় যেটা হচ্ছে যদি কেউ কুরবানির জন্তু একটা ভালো জন্তু কিনেছে বা আসছে পুষতে আসছে কিন্তু ব্যতিক্রম ভাবে কুরবানির আগে হয়তো কোনো ব্যতিক্রম ঘটে গেল, সেজন্য সেটা ব্যতিক্রম, সেটা একটা ব্যতিক্রম। কিন্তু যখন আপনি কুরবানি কিনতে যাবেন আপনাকে অবশ্যই সেগুলো লক্ষ্য রাখতে হবে যে সেটা কানা নাকি, সেটা ন্যাংরা নাকি, সে রোগা নাকি, সে যেতে থেকে দাঁতে নি, এগুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যদিও প্রসঙ্গটা কুরবানির বাইরে কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্য ভাই দুঃখ করবেন যে আমার প্রশ্নের উত্তরটা দিল না, ইনশাল্লাহ আপনার উত্তর দেবো, আপনার উত্তর দেবো, আমি চিন্তা করবেন না, যেহেতু না হলে আমার হয়তো বেইনসাফি হয়ে যাবে। আমি বিশেষ করে আর একটা প্রশ্ন মানে এই দু ভাইয়ের প্রশ্ন ইনার আর ভাই একটা প্রশ্ন করবেন, এই তিনটা প্রশ্ন নিয়ে আমি শেষ করবো ইনশাল্লাহ। ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আজকের সমাজে যেটা দেখা যাচ্ছে যে মাইকের আওয়াজ মেয়েদের মসজিদ থেকে যে বেরিয়ে আসছে, তারা মাইকে তারা তাকবির করছে, বিভিন্ন কিছু করছে, যেগুলো আমাকে বিস্তারিত বলার প্রয়োজন, এগুলো আপনারা দেখে আসছেন, শুনে আসছেন, এগুলো দেখছেন, আসলে এটা শরীয়ত বিধান কি ভাই জানতে চেয়েছেন? এটার উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 32 সেখানে বলা হয়েছে যে তোমরা এমন কণ্ঠে কথা বলো না, মহিলাদেরকে বলা হচ্ছে যে এমন কণ্ঠে কথা বলো না যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রবুদ্ধ হয়। সহিহ হাদিসে আছে যে যখন নামাজ পড়বে মেয়েরা পুরুষদের পিছনে তখন তারা যদি ইমাম ভুল করে তাহলে তারা সুবহানাল্লাহ বলবে না, কারণ সুবহানাল্লাহ যদি বলে তাহলে তাদের কণ্ঠটা পুরুষদের কানে যাবে, সেই জন্য তাদের নিয়ম হচ্ছে হাততালি মারা। আর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরুষদের জন্য উত্তম কাতার হচ্ছে আগের কাতার, আর মহিলার জন্য উত্তম কাতার হচ্ছে পিছনকার কাতার। তার কারণ আগের কাতারে যদি পুরুষ থাকে আর তারপরে পরে যদি মানে মহিলাদের কাতার থাকে তাহলে সাধারণভাবে একটা সমস্যা সৃষ্টি হয়। সেই জন্য তাদের বলা হয়েছে মহিলাদের কাতার পিছনে সবচেয়ে উত্তম, পুরুষদের আগে মহিলাদের পিছনে। এছাড়া অনেক দলিল রয়েছে যেগুলো মেয়েদের কণ্ঠস্বর বাইরে যাতে না পৌঁছায়, এমনকি মেয়েরা জোরে কেরাত করতে পারে না। কিন্তু কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা এমন ভাবে একটা ধর্মের নামে যে অধর্ম আমাদের চালু হয়েছে। প্রথম কথা হচ্ছে মেয়েদের যে মসজিদে যেভাবে নামাজ পড়ছে, মেয়েদের নেতৃত্বে, মেয়েদের ইমামতিতে, এটাই যাই নয় শরীয়তের দৃষ্টি থেকে। আমি আগে বলেছি যে ভাই এমন এমন কথা আছে যদি আমি বলি আপনারা হজম করতে পারবেন না, আমি আবার এই কথাটা বলছি আপনারা হজমই করতে পারবেন না। তবে আমি আপনাদের সামনে আগেই বলেছি যে আপনারা যদি সঠিক মনে হয় আপনারা মানবেন, না মনে হয় ছেড়ে দেবেন, তবে কেউ ঝামেলা সৃষ্টি করবেন না। মেয়েদের যেভাবে মসজিদে তারা নামাজ পড়তে আসছে, বিশেষ করে ঈদের নামাজ, এটা মেয়েদের মসজিদে নামাজ সঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজ সম্পর্কে যে মেয়েরা যদি মসজিদে নামাজের জন্য যায় তাহলে তাদেরকে নিষেধ করিও না, তবে তাদের জন্য ঘরটাই হচ্ছে উত্তম পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে, অর্থাৎ ফরজ নামাজের ব্যাপারে। আর ঈদের নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল কি বললেন, ঈদের নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলাদেরকেও ঈদগাহ নিয়ে যেতে হবে। তখন মহিলাকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ চাদর যার নাই সে কি করবে, তখন তো কাপড়ের অভাব ছিল, এখন তো নয় যে একদিনের বাজারে তিনটা চারটা চাদর আছে, যে ঠিক আছে তোমার সঙ্গীকে তোমার একটা চাদর দিয়ে দেবে, এমনটি ব্যাপার নয়। আল্লাহ রাসূল বললেন যদি তোমার চাদর না থাকে তাহলে তোমার সেহেলির, তোমার সহির, তোমার সঙ্গীর চাদরের ভিতরে জড়িয়ে আসবে। এমনকি বিশেষ করে যেসব মহিলাদের মেন্স অবস্থায় তাদেরকে বললেন তারাও ঈদগাহ যাবে কিন্তু তারা নামাজে শরীক হবে না। তাহলে মহিলাদের ঈদগাহ ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব, জরুরি, যেতে হবে। আর পাঁচ ওয়াক্ত নামাজ যদি তারা মসজিদে পড়তে চায় তাহলে পড়তে পারে, কিন্তু বাইরে হচ্ছে তাদের জন্য উত্তম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন হাদিস বা সাহাবায়ে কিরামের এমনটি প্রমাণ হচ্ছে না যে রাসূলুল্লাহ সাল্লামের যুগে কিংবা সাহাবায়ে কিরামদের যুগে মহিলারা তারা মসজিদে নামাজ পড়েছে। যদি এরকম পরিস্থিতি থাকে যে আমাদের ঈদগাহ লোক জুটছে না, আমাদের ঈদগাহ তৈরি করতে হবে, যদি এমন পরিস্থিতি এখন তৈরি হয় তো এখন কি করবো, মহিলারা সাধারণ ভাবে বাড়িতে নামাজ পড়বে, কারণ আল্লাহ রাসূলুল্লাহ বলছেন বাড়িতেই নামাজটা তাদের জন্য উত্তম। সেই জন্য আর এইভাবে তো আমাদের নাজায়েজ কাজ একটা পর মানে একটা নাজায়েজ কাজকে টিকে রাখার জন্য আজকে মহিলা বেশি হচ্ছে, ওপর তালাতে মহিলা, নিচে তালাতে মহিলা, তার কারণে কি করতে হচ্ছে তারা মানে মাইক দিচ্ছে, মাইকের আওয়াজটা শুধু সীমাবদ্ধ থাকছে না বাইরেও যাচ্ছে, তাইলে কি এলো সমস্যা। একটা নাজায়েজ কাজকে টিকে রাখার জন্য আর একটা নাজায়েজ কাজ করতে হচ্ছে। এইরকম ভাবে যখন আপনি কোরআন এবং সুন্নার বাইরে চলবেন তখন একটা সমস্যাকে আপনি যখন সমাধান করতে যাবে আর একটা সমস্যা আপনাকে এসে ঘেরে পড়বে। যেমন মসজিদে নামাজ পড়া মেয়েদের বিশেষ করে ঈদের নামাজ, এটা নাজায়েজ কাজ হচ্ছে। তারপরে আবার সেই নাজায়েজ কাজটাকে টিকে রাখার জন্য আওয়াজ পৌঁছানোর জন্য বাইরে আওয়াজ মানে যাচ্ছে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। বাইরে প্রশ্ন ছিল যে আওয়াল রক্তে যে নামাজ পড়ার ব্যাপারে যে সময়গুলো সম্পর্কে আবার আপনি প্রশ্নটা করুন, তাহলে আমার অসুবিধা হবে। ভাই আপনি প্রশ্ন করলেন যে পাঁচ ওয়াক্তে যে আওয়াল ওয়াক্ত সেই ওয়াক্তটা আসলে কোনটা, তার কারণ ভাই জানেন, আশা করি জানেন, সেই জন্য আওয়াল ওয়াক্তের কথা প্রশ্ন করেছেন। ভাই জানেন যে সর্বোত্তম আমল হচ্ছে আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করেছেন হে আল্লাহ রাসূল সর্বোত্তম আমল কোনটা, সবচেয়ে ভালো আমলে আমাকে সন্ধান দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বোত্তম আমল হচ্ছে আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করা, যখনই সময় হবে তখনই নামাজ আদায় করা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103 সেখানে বলা হয়েছে যে অবশ্যই মুমিনদের জন্য করণীয় কর্তব্য যথা সময়ে নামাজ আদায় করা। সেই জন্য ভাই প্রশ্ন করলেন যে আওয়াল ওয়াক্ত আসলে কোনটা, আপনি যদি হাদিসের ভাষায় আওয়াল ওয়াক্ত যেগুলো ফজরের আওয়াল ওয়াক্ত হচ্ছে যখনই আপনার কালো রেখা সাদা রেখা থেকে আলাদা হয়ে যাবে, অর্থাৎ সুবে সাদিক যখনই হয়ে যাবে তখনই আপনার ফজরের নামাজের সময় শুরু হয়ে গেল, যখন তখন আপনাকে উচিত হবে যখনই যখন নামাজের সময় শুরু হলো তখন প্রথমে আজান দেওয়া আর আজান দেওয়ার কিছুক্ষণ পরে নামাজ আদায় করা। কিন্তু আজান দেওয়ার অর্থ হচ্ছে নামাজের জন্য ডাকা,
কিন্তু আজকে আজান দেওয়ার, ফজরের বিশেষ করে আজান দেওয়ার অর্থ হচ্ছে যে তোমরা পেচ্ছা পায়খানায় যাও, ঘুম থেকে উঠে পেচ্ছা পায়খানায় যাও। তার কারণ যে আমরা আজান দিচ্ছি এক সময়ে, তার আধ ঘন্টা আমরা বিরতি দিচ্ছি, আধ ঘন্টা বিরতি দিয়ে সে পেচ্ছা পায়খানা আজান শুনে উঠলো, তারপরে পেচ্ছা পায়খানা গেল, তারপরে সে নামাজ আসলো, এই জন্য আমরা আধ ঘন্টা সময় দিচ্ছি। আর আধ ঘন্টা সময় দিয়ে আমাদের কি ক্ষতি হচ্ছে? আমরা সকাল করে দিচ্ছি নামাজ পড়ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লামের যুগে মহিলারা পুরুষদের পিছনে নামাজ পড়তেন, আর তারা নামাজ যখন পড়ে বের হতেন তখন এক অপরকে চিনতে পারতো না, এইরকম পরিস্থিতি তখন থাকতো। আর আজকে সকাল হয়ে যাচ্ছে, এটা অবশ্য হাদিসের খেলাফ হচ্ছে। তারপরে আপনি চলে আসেন আপনার জোহরের নামাজ, আগে জোহরটা আমি লাস্টে বলবো, কারণ জোহর সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো। সেই জন্য আপনি আসুন এসারের সময়, এসারে যখনই আপনার সূর্য ডুবে যাওয়ার পরে যে রক্ত সীমা যে হয়ে থাকে সেটাও যখন মানে নিশ্চিহ্ন হয়ে গেল, তারপরে আপনার এসারের সময় শুরু হয়ে গেল। অবশ্য এসারের ব্যাপারে ব্যতিক্রম, এসার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের পক্ষে যদি ভারী না হতো তাহলে এসারে নামাজকে আমি শেষে আদায় করার জন্য নির্দেশ দিতাম। অন্য একটা বর্ণনা বলছে যে এসারের নামাজ শেষে আদায় করাটাই হচ্ছে উত্তম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসারের নামাজ দেরি করে আদায় করা হতো। আসরের সময় হচ্ছে যে যখন মানুষের ছায়া যখন বরাবর থেকে একটু সামান্য ঢলে যাবে, মানে তার বরাবর হয়ে যাবে, তখন জোহরের নামাজের সময় শেষ হয়ে গেল, আসরের নামাজের সময় শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমরা আসরের নামাজ ঠিক সময়ে পড়ি। যখনই সময় হলো আমরা ঘড়ি ঘন্টা থেকে ঠিক সময় আজান দিই, তার 15 মিনিট পরে পরে আমরা নামাজ আদায় করি, আলহামদুলিল্লাহ খুবই ভালো। সমস্যা কোথায়? জোহরের নামাজ কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই সূর্য সামান্য ঢুলে যাবে, অর্থাৎ জুতার ফিতার সামান্য যখন একটু ঢুলে যাবে, তখনই জোহরের নামাজের সময় শুরু হয়ে গেল। জোহরের নামাজের সময় কখন শুরু হচ্ছে? এখন সূর্য ঢলে যাচ্ছে আপনার, সেটা হচ্ছে 11টা, এখন আশা করি হয়তো 25 কিংবা 30, অর্থাৎ 11:30টাতে আপনার জোহরের নামাজ সময় শুরু হয়ে যাচ্ছে। কথাটা ভালো হয় মনে রাখবেন, 11:30টার সময় জোহরের নামাজ শুরু হয়ে যাচ্ছে, জোহরের নামাজের সময় শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আগে কি করছি? জোহরের আজান দিচ্ছি 12:30টার সময়, আর 1টার সময় নামাজ পড়ছি। এবার আমরা কিছু পর্যালোচনায় আসি, যেটা আমাদের কতটা শরীর সম্মত হচ্ছে। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে প্রশ্ন যে করা হয়েছিল, সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম আমল হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, অর্থাৎ যখন নামাজের সময় শুরু হবে তখনই নামাজ আদায় করাটা হচ্ছে উত্তম। আমরা জোহরের নামাজটাকে আউয়াল ওয়াক্তে পড়ছি না, আমরা পড়ছি মধ্য ওয়াক্তে, অর্থাৎ আউয়াল ওয়াক্তের সময়কে পার করে আমরা মধ্য ওয়াক্তের সময়ে আমরা নামাজটা পড়ছি। আর এটা স্পষ্ট তার কারণ হচ্ছে 11:30টার সময়, বর্তমান সময়ে 11:30টার সময় যেহেতু জোহরের নামাজ আজান সময় শুরু হচ্ছে, আমরা 12:30, তার 1 ঘন্টা পরে কি যুক্তি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস, সম্ভবত 548 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত যদি জানতো, বিশেষ করে জোহরের নামাজের ব্যাপারে এখানে এসছে, আমার উম্মত যদি জানতো যে জোহরের নামাজটা সময় শুরু হলেই পড়লে কি মর্যাদা রয়েছে, তাহলে এর জন্য তারা প্রতিযোগিতা করত। আল্লাহ রাসূল কত গুরুত্ব দিচ্ছেন জোহরের নামাজের ব্যাপারে, যদি জানতো যে তারা এতে গুরুত্ব কত আছে, জোহরের নামাজের সময় হলে শুরু করা কত গুরুত্ব আছে, তাহলে এর জন্য তার প্রতিযোগিতা করত। এত গুরুত্বপূর্ণ নামাজকে আমরা মধ্য অক্ষে পড়ছি, আর আমরা হানাফিদের মতো আমরা মধ্য অক্ষে পড়তে শুরু করেছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এখন যে এরকম পরিস্থিতি, আমরা 11:30-12:30 সময় আজান দিয়ে আমরা 1টার সময় নামাজ পড়ছি, এটা তো ঠিক হচ্ছে না, এটা তো উত্তম আমল হচ্ছে না। আমার নামাজ হচ্ছে ঠিক আছে, কিন্তু উত্তম আমল হচ্ছে না, উত্তম আমল হচ্ছে না, এখন আমি কি করতে পারি? প্রশ্ন আসতে পারে। এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একাই সেই নামাজটা সঠিক সময়, অর্থাৎ 11:30টার পরে 11:45 কিংবা 12:00টার মধ্যে আপনি একাই নামাজ আদায় করতে পারেন। তার দলিল আপনার বলেন, দলিল কি? কারণ জামাতের তো গুরুত্ব দেওয়া হয়েছে, সুতরাং জামাত বাদ দিয়ে আমি একাই নামাজ পড়বো, এটা তো কেমন কথা হচ্ছে? এর জন্য স্পষ্ট দলিল রয়েছে, সহিহ তিরমিজিতে দলিল রয়েছে, সহিহ আবু দাউদে দলিল রয়েছে, এমনকি ইমাম মুসলিম একটা অধ্যায় কায়েম করেছেন, আর এখানে একটি নয় দুটি নয় বিভিন্ন সূত্রে 7টা হাদিস এনেছেন। 7টা হাদিস আনার পরে এটাই প্রমাণ করছেন, আবুজার বলছেন, একজন সাহাবী ছিলেন আবুজার, আবুজার বলছেন হে আল্লাহ রসুল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে প্রশ্ন করেছেন, হে আবু জার, যখন তোমাদের এমন একটা সময় আসবে যে তোমাদের নেতারা দেরি করে নামাজ পড়বে, নামাজকে শেষ করে দিবে, নিজের নামাজের সময়কে শেষ করে দিবে, বিলম্ব করে নামাজ পড়বে, তখন তুমি কি করবে? আবু জারকে প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ নিজে প্রশ্ন করেছেন, কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে প্রশ্ন করেছেন যে হে আবু জার, তোমাদের নেতারা যখন দেরি করে নামাজ পড়বে তখন তুমি কি করবে? আবু জার বলছেন, হে আল্লাহ রসুল, আমাকে কি করতে হবে আমাকে বলে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এরকম পরিস্থিতি আসবে, যখন এরকম সময় আসবে যে যখন তোমাদের নেতারা যখন দেরি করে নামাজ পড়বে, দেরি করে নামাজ পড়বে, নামাজের সময়কে যখন শেষ করে দেবে, তখন তুমি একলাই নামাজ পড়ে লিও। তারপরে যদি ওদের সাথে সময় পাও তাহলে ওদের সাথেও তুমি পড়তে পারো, তবে ওটা তোমার জন্য হবে নফল নামাজ। আল্লাহ রসুল কোনটার দিকে গুরুত্ব দিলেন? বিশেষ করে জোহরের নামাজের ব্যাপারে, জোহরের নামাজের ব্যাপারে আল্লাহ সাল্লাম গুরুত্ব দিলেন যে আউয়াল অক্তে দেরি করে জোহরের নামাজ জামাতে পড়ার চাইতে আউয়াল অক্তে একাই নামাজ আদায় করা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাধান দিচ্ছেন যে যদি এরকম তোমার একটা সময় হবে, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ভবিষ্যৎবাণীটা আমাদের যুগে, আমরা জোহরের নামাজকে আমরা আউয়াল অক্তে আদায় না করে আমরা মধ্য অক্তে আদায় করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আমাদের উচিত, যেমন আল্লাহ রাসূল আবু জারকে বললেন, তুমি একাই নামাজ আদায় করে নেবে আউয়াল অক্তে, তারপরে যদি তুমি তাদের সাথে সময় পাও তাহলে তারপরে তুমি আদায় করে নেবে। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো জানেন যে আমরা একবার খুলে করেছিলাম আমাদের বিশেষ করে ছোট মসজিদে যে আমরা আউয়াল অক্তে নামাজ আজান দিয়ে আমরা নামাজ পড়বো, আপনারা হয়তো অনেকে জানেন। তবে আলহামদুলিল্লাহ অনেক লোকই আমাদের বিরোধিতা করেছিল, আল্লাহ তাদেরকে হেদায়ত করুক। আমি বলছি না তারা খুব খারাপ কাজ করেছিল, আমি যদিও তারা খারাপ কাজ করেছিল আমি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া চাইছি, আল্লাহ তাদেরকে সঠিক কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করুক, তারা সঠিক জিনিসটা বুঝুক এবং তারা হকের দিকে আগিয়ে আসুক, আমি এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আর আমি জানি না এটা তারই দোয়ার ফল নাকি আজকে এখানে আমি প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি, আমি জানি না যে এটা তারই সেই দোয়ারই কি ফল যে আমি এখানে প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। সে যাই হোক, এটা ঘটনা হয়েছিল, যদিও তারা সহিহ হাদিস না জানার কারণে তারা এটা করেছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ব্যক্তিগতভাবে আমি তার কারো উপরে দুঃখ রাখি না, তবে শরীয়তের ব্যাপারে তাদেরকে ভাবনা চিন্তা করতে বলি। আলহামদুলিল্লাহ আপনি যদি হাটের মসজিদ যান সেখানে আলহামদুলিল্লাহ এখন 12টায় আজান হয়ে 12টায় নামাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আমরা চেষ্টা করি যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা জীবনযাপন করব, আমাদের ইমামকে সেভাবে পরিচালনা করি, ইমাম সাহেব আমাদের কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের পরিচালনা করুন, আমাদের গোলাম আপনাকে হতে হবে না, আপনি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদেরকে যা হয় সেটা আমাদের করে দেন। কে কাজে ব্যস্ত আছে, কে কি আছে, এটা দেখার নয়, কারণ যে অনেক লোক যদি কাজে ব্যস্ত থাকে তাহলে অনেক লোক তো নামাজ পড়ার সুযোগ আছে, আলহামদুলিল্লাহ আমরা তো নামাজ পড়েছি, অনেক লোক হতো যারা হয়তো ব্যস্ত, তারা পরে এসে নামাজ পড়ে আবার জামাত করবে, তাদের জন্য একটা রাস্তা খোলা আছে, তারা তো আবার জামাত করতে পারে, জামাতের নিয়ে কিন্তু তারা পাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এই ব্যাপারে খুবই তারা পিছিয়ে আছে। তাহলে পাঁচ অক্টের যে আউয়াল কোনটা হচ্ছে এবং জোরে আউয়াল অক্টের নামাজের ব্যাপারে আমি আমাদের সামনে বললাম যথেষ্ট হবে, আশা করি বিষয়টা।